হাই প্রিয় আশুরি, আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো, যদি আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি রিস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে যায় তাহলে কীভাবে আপনারা তা রিকভার করতে পারবেন, তা এই ভিডিওতে দেখানো হবে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি একজন মোবাইল ইউজার হন তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইলটিকে পিসি ভার্সন করে নেবেন। প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যান, যে প্রোফাইলটি দিয়ে কিনা আপনার অ্যাডস ম্যানেজার খোলা। তো আমার এই অ্যাকাউন্টটি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটি খোলা আছে। আপনার প্রোফাইলে আসার পর হাতের বামে সিমন নামে একটি বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটি চাপ দিন। তাহলে তার নিচে একটু অ্যাডস ম্যানেজার অপশনটি দেখতে পাচ্ছেন। তো আমি এই অ্যাডস ম্যানেজারের ভিতর চলে যাচ্ছি। অ্যাডস ম্যানেজারের ভিতর যাওয়ার পর একটি পপ আপ চালু হবে, যেখানে কিনা ফেসবুক অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং লেখাটি দেখতে পাবেন, যার নিচে একটি বাটন রয়েছে গো টু অ্যাকাউন্ট কোয়ালিটি, এখানে একটি চাপ দিন। অথবা এই সেম জায়গাটি আসার জন্য আপনি অল টুলস আইকনটিতে চাপ দিতে পারেন এবং এর ভিতর অ্যাকাউন্ট কোয়ালিটি অপশনটি দেখতে পাবেন, তার ভিতর চাপ দিলে আপনি এই একই জায়গায় আসতে পারবেন। স্ক্রিনের একটি স্ক্রিনশট নিন, কেননা পরবর্তীতে প্রুফ হিসাবে আপনাকে এটি সাবমিট করতে হবে। এখন আপনি পুনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে আপনার যে ছবিটি দেখাবে তার উপরে একটি চাপ দিন, যার মধ্যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি চাপ দিন, যার মধ্যে আবার তিনটি অপশন রয়েছে। তো আপনি রিপোর্ট এ প্রবলেম যে অপশনটি আছে তার মধ্যে ক্লিক করে দিবেন। এবার দ্বিতীয় যে অপশনটি রয়েছে সামথিং ওয়েন্ট রং, এখানে একটি ক্লিক করে দিন। দেন ইনক্লুড ইন রিপোর্ট বাটনে একটি চাপ দিন। এখন আপনাকে কিছু ইনপুট ফিল দেওয়া হবে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, যার প্রথমেই হাউ ক্যান উই ইম্প্রুভ ফিল্ডটি দেখতে পাচ্ছেন। এখানে মূলত জানতে চাওয়া হয়েছে আপনি কী বিষয়ে তাদের কাছে অভিযোগ করতে চান, আর তাই আমরা এখানে প্রোফাইল অপশনটি সিলেক্ট করে দিব, যেটি কিনা আপনি কিছুটা নিচে চলে গেলেই দেখতে পাবেন। এরপর ডিটেলসের জায়গায় আপনি আপনার যে সমস্যাটি সেটি ডিটেলসে লিখবেন। তো আপনি চাইলে আমি যে লেখাটি দিব এটি কপি করে বসিয়ে দিতে পারেন, আর এই লেখাটি কপি করার জন্য ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে ডক্স লিঙ্ক অ্যাড করে দেওয়া হবে, আর সেই লিঙ্কটি ওপেন করে টেক্সটটি কপি করে পেস্ট করে দিতে পারেন। এবার নিচে অ্যাডস স্ক্রিন লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে একটি চাপ দিন এবং ভিডিও শুরুতে অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার যে স্ক্রিনশটটি নিয়ে রেখেছিলেন এখানে এটি দিয়ে দিবেন। এবার পুরো ইনফরমেশনটি ঠিকমতো দেওয়া হয়েছে কিনা চেক করে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট হওয়ার পর ফেসবুক থেকে রিপ্লাই পাওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে এবং তাদের দেওয়া গাইড অনুসারে আপনাকে কাজ করতে হবে। এই প্রসেসটি 100% কাজ করবে কি করবে না এটি আপনার উপর অথবা ফেসবুক টিমের উপর নির্ভর করে, আর এই প্রসেসটি ছাড়া আর কোনো প্রসেস নেইও যার মাধ্যমে আপনি কিনা আপনার অ্যাকাউন্টটিকে ডিজেবল থেকে উদ্ধার করতে পারেন। তো ভিডিওতে দেখানো স্টেপগুলো যদি আপনি প্রপারলি ফলো করেন, আই হোপ আপনি আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটি ফিরে পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।